আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচার অফ ম্যাটারের পার্ট টু নিয়ে। সো পার্ট টুতে আমরা দেখব যে কীভাবে একটা অ্যাটম অন্য একটা অ্যাটমের সাথে বিভিন্ন ধরনের বন্ড ক্রিয়েট করে সে সলিড আকারে থাকে। সো শুরুতেই দেখি যে হোয়াট ইজ কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল কম্পাউন্ডস আর ফর্মড বাই দ্য জয়নিং অফ টু অর মোর অ্যাটমস। এ স্টেবল কম্পাউন্ড অকার্স ওয়েন দ্য টোটাল এনার্জি অফ দ্য কম্বিনেশন হ্যাজ লোয়ার এনার্জি দ্যান দ্য সেপারেটেড অ্যাটমস। সো the two extreme cases of chemical bonds are ionic bond and chemical bond, covalent bond. So dui dhoroner chemical bond ache, ekta hocche ionic bond ebong arekta hocche covalent bond. Onnanno chemical bond er modhe ache metallic bond, hydrogen bond ebong van der waals bond. So what is ionic bond? Ionic bond is the chemical bond resulting from the transfer of electrons from one bonding atom to another. মানে ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে মূলত এই আয়নিক বন্ধন গঠন হয়ে থাকে। এই ধরনের বন্ধন গঠনের সময় যেটা হয় যে পজিটিভ আয়ন রূপান্তরিত হয় অ্যাটম বাই লুজিং ইলেকট্রন, ইলেকট্রন লুজ করার মাধ্যমে, এবং নেগেটিভ আয়নে রূপান্তরিত হয় ইলেকট্রন গেইন করার মাধ্যমে। দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দিস টু টাইপস অফ আয়ন্স make bond between them. What are the characteristics of ionic bond? Ionic bond hocche eta crystalline e rupantorito hoy at room temperature, have higher melting point and boiling point, conduct electrical current in method in melted or solution state but not in a solid state. So ekhane ionic bondhoner madhyome kibhabe sodium ebong chlorine er formation ta ekhane dekhano hoyse। সোডিয়ামের আউটার মোস্ট ইলেকট্রনে একটা ইলেকট্রন আছে এবং ক্লোরিনের আউটার মোস্ট শেলে সাতটা ইলেকট্রন আছে। তো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সে ক্লোরিন আটটা ইলেকট্রন গেইন করে, তার মানে তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূরণ হয়। তো এভাবে করে সোডিয়াম এবং ক্লোরিনের ফর্মেশনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। আয়নিক বন্ধনের পর আমরা আসি যে হোয়াট ইজ কোভ্যালেন্ট বন্ড। A covalent bond is a chemical bond resulting from sharing of electrons between two bonding atoms. মানে দুইটা bonding atomের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে covalent bond গঠিত হয়। During the formation of covalent bond, each atom provides same number of electrons and form one or more electron pair. A covalent bond is formed between two non-metals. দুইটা non-metalের মধ্যে covalent bond গঠন হয়ে থাকে। So what are the characteristics of covalent bond? Covalent bondের সবচেয়েতে ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে সেটা হচ্ছে লো মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, অ্যান্ড দে আর সলুবল ইন নন পোলার সলভেন্ট লাইক বেনজিন, ক্লোরোফর্ম, বাট নট ইন পোলার সলভেন্ট লাইক ওয়াটার। সো কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যে মৌলগুলো গঠিত হয় সেগুলো নর্মালি সলভেন্ট হয় বেনজিন, ক্লোরোফর্ম বা টোলুইন এই ধরনের জৈব রসায়নের ক্ষেত্রে, বাট ওয়াটার হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। অক্সিজেন এবং হাইড্রোজেন হচ্ছে দুইটা নন পোলার, দুটোই হচ্ছে বিপরীত মেরু বিশিষ্ট। সো যে সমস্ত যৌগের মধ্যে বিপরীত মৌলযুক্ত থাকবে তাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড দ্বারা গঠিত যে যৌগগুলো থাকে সেগুলো নর্মালি সলভেন্ট হবে না বা দ্রবণীয় হবে না। কোভ্যালেন্ট বন্ডের পর আমরা আসি মেটালিক বন্ড। মেটালিক বন্ড ইজ এ ফাউন্ড ইন মেটালস, হোল্ডস মেটাল অ্যাটমস টুগেদার ভেরি স্ট্রংলি। সো কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে মেটালিক বন্ডের। ইন মেটাল অ্যাটম দ্য ভ্যালেন্স ইলেকট্রনস আর লুজলি বাউন্ড টু দ্য নিউক্লিয়াস। ডিপেন্ডিং অন দ্য ক্রিস্টাল স্ট্রাকচার দ্য সেন্ট্রাল অ্যাটম ইজ সারাউন্ডেড বাই 8 or 12 অ্যাটমস। তো এই ধরনের বিভিন্ন ধরনের ক্রিস্টাল স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা মেটালিক বন্ড দেখে থাকি, এবং ওই ধরনের ক্রিস্টাল স্ট্রাকচারে আমরা দেখব যে সর্বশেষ ভ্যালেন্স ইলেকট্রনে অলওয়েজ এই 8টা অথবা 12টা অ্যাটম থাকে। But the central atom has not enough electrons to make covalent bonds with all the surrounding atoms. মানে সেন্টারে যেই ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা যথেষ্ট থাকে না কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন গঠন করার ক্ষেত্রে। মেটাল ক্যান বি ট্রিটেড অ্যাজ এ কম্বিনেশন অফ মেনি পজিটিভ আয়ন্স সারাউন্ডেড বাই ডি লোকালাইজড সি অফ ইলেকট্রনস। দিস ইলেকট্রনস বাউন্ড মেনি অ্যাটমস বাই রেজোনেন্স হুইচ ইজ কল্ড মেটালিক বন্ড। ফর এক্সাম্পল সোডিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম, গোল্ড অ্যান্ড কপার, কোবাল্ট। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ইজ ইট অলসো ভেরি গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড হ্যাজ ভেরি হাই মেল্টিং পয়েন্টস। সো দিজ আর দ্য ওভারঅল এক্সপ্লানেশন অফ কেমিক্যাল বন্ডস।
ধন্যবাদ সবাইকে।